আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা জীববিজ্ঞান বিষয়ের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আলোচনাটি ঠিক এমন হবে যে এখানে প্রত্যেকটি চ্যাপ্টারে কি ধরনের এমসিকিউ আমরা প্র্যাকটিস করব, চর্চা করব পরীক্ষার আগে। তোমরা জানো এসএসসি পরীক্ষায় প্রত্যেকটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন এসে থাকে, কাজেই এই অধ্যায়গুলি থেকে ঠিক কোন প্যাটার্নের কোন ধরনের প্রশ্নগুলি আসে সে বিষয়ে পরীক্ষার্থীদেরকে আর একটু ভালো করে জানানোর জন্য এবং তাদের প্রস্তুতিকে আর একটু শানিত করবার জন্য আজকের এই আলোচনা। ধারাবাহিকভাবে আমরা এই আলোচনাগুলো চালিয়ে যাব। জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ থেকে যে বিষয়গুলোর উপরে প্রশ্ন আসে সে বিষয়গুলো হচ্ছে জীববিজ্ঞানের শাখা, বিভিন্ন বিজ্ঞানীর নাম সাল এবং সেই সাথে কিছু ঘটনা, বৈজ্ঞানিক নাম দ্বিপদ নামকরণের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বা বৈজ্ঞানিক নাম সরাসরি এসে থাকে, এছাড়া যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মানুষের শ্রেণীবিন্যাস এবং বিভিন্ন রাজ্যের যে বৈশিষ্ট্য রয়েছে সেখান থেকে। এই টপিকসগুলোর উপর থেকে বিভিন্ন প্যাটার্নে, বিভিন্ন ধরনে, বিভিন্ন বছর প্রশ্ন এসে থাকে। এখন আমরা সেই প্রশ্নের নমুনাগুলো তোমাদের সামনে আলোচনা করছি। যেমন ধরো, প্রথমেই জীববিজ্ঞানের শাখা, এই জীববিজ্ঞানের শাখার উপরে যে প্রশ্ন হয় এরকম একটি নমুনা প্রশ্ন হচ্ছে, যেমন সরাসরি বলা হয় জীববিজ্ঞানের প্রায়োগিক শাখা কোনটি। এটা এখানে কিন্তু প্রায়োগিক শাখা চারটা অপশনের মধ্য থেকে তোমাকে বেছে নিতে হবে। এছাড়া এই একই প্যাটার্নের কোশ্চিন, যেমন নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত, এরকম একটি বিষয়। এছাড়া একটি শাখাতে বিভিন্ন বিষয় আলোচিত থাকে, সেরকম একটি বিষয়কে টার্গেট করে কোশ্চিন করা হয়, যেমন ক্যান্সার বিশ্লেষণ জীববিজ্ঞানের কোন শাখার আলোচ্য বিষয়, এছাড়া ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান কোনটি, কিংবা জননকোষের উৎপত্তি কোন শাখার আলোচিত বিষয়, এছাড়া রেশম পোকার জীবনচক্র নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়, কিংবা জাইলেম ও ফ্লোয়েমের গঠন নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায়। এই হচ্ছে প্রশ্নের ধরন। অর্থাৎ একটা শাখার ভেতরে যে আলোচিত বিষয়গুলো রয়েছে সেই আলোচিত বিষয়গুলি সরাসরি কোশ্চিনে নিয়ে এসে থ্রো করা হয়। এছাড়া বিভিন্ন ছবি কিংবা রাসায়নিক বিক্রিয়া দিয়েও কিন্তু শাখার প্রশ্ন হতে পারে, যেমন এই বিক্রিয়াটি লক্ষ্য করছো, এখানে এরকম একটি বিক্রিয়া দিয়ে প্রশ্ন করা হচ্ছে বিক্রিয়াটি জীববিজ্ঞানের কোন শাখার আলোচিত বিষয়। এখন এইখানে বিক্রিয়াটি হচ্ছে সালোকসংশ্লেষণ বিক্রিয়া এবং সালোকসংশ্লেষণ বিক্রিয়াটি ফিজিওলজি তথা শারীরবিদ্যা বিষয়ে আলোচিত হয়, এইভাবে কিন্তু তোমাকে চিন্তা হবে। এবার চলে আসি আমরা শাল ও বিজ্ঞানী এই টপিক্সের উপরে কিরকম প্রশ্ন হতে পারে। যেমন ধরো একটি প্রশ্ন, জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসে সুপার কিংডমের প্রস্তাব করেন কে, এখানে কিন্তু বিজ্ঞানীর নাম দিয়ে প্রশ্ন করা আছে। অথবা কোনো একটি ছবি দেখিয়ে তোমাকে প্রশ্ন করছে যে এখানে যে ধান গাছের ছবিটি রয়েছে, এই চিত্র এ এর যে জীবটি রয়েছে তার বৈজ্ঞানিক নাম কত সালে প্রকাশিত হয়, কিংবা লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণের নীতি প্রবর্তন করেন। অর্থাৎ এখানে শাল থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এবারে যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণ। যেমন এখানে দেখো একটি প্রশ্ন, জাকেরানা ঢাকা ব্যাংকটির বৈজ্ঞানিক নামকরণ করেছেন কে, এখানে সরাসরি কিন্তু একজন বিজ্ঞানীর নাম জিজ্ঞেস করছে। এছাড়া পিয়াজের বৈজ্ঞানিক নাম কি, এটা একটা সরাসরি নাম উল্লেখ করে প্রশ্ন। এছাড়া বাংলাদেশের জাতীয় ফুল, ফল, পাখি, মাছ ইত্যাদি প্রসঙ্গে কিন্তু প্রশ্ন আসতে পারে। বৈজ্ঞানিক নামের উপর আরেকটি প্যাটার্নের প্রশ্ন আসতে পারে, যেমন এখানে দেখো কোন বৈজ্ঞানিক নামটি সঠিকভাবে লেখা হয়নি। এখানে চারটি অপশনকে ভালো করে লক্ষ্য করতে হবে, তোমাকে বানানগুলো খেয়াল করতে হবে, সবটা মিলিয়ে তোমাকে কিন্তু সঠিক উত্তরটি দিতে হবে। আবার একটি প্রশ্ন দেখো, বাঙালি বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙের গণের নাম কি, এখানে কিন্তু একটি জীবের গণের নাম সম্পর্কে জিজ্ঞেস করছে। এরকমভাবে কিন্তু নানান আঙ্গিকে বৈজ্ঞানিক নামের উপরে প্রশ্ন আসতে পারে। মানুষের শ্রেণীবিন্যাস যে অংশটি তোমাদের প্রথম অধ্যায়ে আলোচনা রয়েছে সেখান থেকে প্রশ্ন, যেমন ধরো মানুষের শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম কোনটি, এখানে চারটি অপশনের মধ্য থেকে তোমাকে ধারাবাহিকভাবে লক্ষ্য করতে হবে যে পর্ব থেকে প্রজাতি পর্যন্ত এই যে ক্রমটি রয়েছে সেই ক্রমটি ঠিকঠাকভাবে আছে কিনা। আবার এখানে মানুষের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে সে বৈশিষ্ট্যগুলো হাইলাইট করে প্রশ্ন হতে পারে, যেমন ধরো দেহের অনুপাতে মস্তিষ্ক বড় কোন প্রাণীর, কিংবা মানুষ প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত কারণ বলে এখানে যে চারটি অপশন রয়েছে সেই চারটি অপশনের মধ্য থেকে সঠিক যে অপশনটি সেটি তোমাকে বেছে নিতে হবে।
এরপর আমাদের বাকি থাকলো বিভিন্ন রাজ্যের বৈশিষ্ট্য। মূলত এই টপিকস থেকেই সিংহভাগ কোশ্চিন এসে থাকে বিভিন্ন বোর্ডে। এখন এই টপিকস থেকে ঠিক কিভাবে কোন প্যাটার্নে আসে সেটা আলোচনা করব। যেমন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যকে থ্রো করতে পারে, যেমন নিচের কোনটি সহজী, আবার কোন রাজ্যের জীবের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা নেই, অর্থাৎ কিছু বৈশিষ্ট্যকে টার্গেট করে প্রশ্ন করছে, যেমন নিচের কোনটি আর্কিগোনিয়েট। এখানে কোনটি আর্কিগোনিয়েট বলার পাশাপাশি এখানে সরাসরি কোনো রাজ্যের কিংবা জীবের নাম না দিয়ে বৈজ্ঞানিক নাম দিয়ে কিন্তু প্রশ্ন করছে। আবার ধরো আরেকটি বৈশিষ্ট্যকে হাইলাইট করছে, সেটা হচ্ছে ডায়াবেটিস চিকিৎসার উপাদান তৈরিতে কোন রাজ্যের জীব ব্যবহার করা হয়। তো এখন আমরা কতগুলো বৈশিষ্ট্য সম্পর্কে জানব যে বৈশিষ্ট্যগুলোর উপরে এই প্রশ্ন হতে পারে। যেমন এখানে কিছু বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছ, মাইসেলিয়াম, শোষণ, ফটোসিনথেটিক, স্পোর, কাইটিন, হেটারোট্রপিক, ভ্রূণীয় স্তর, কনজুগেশন, অ্যানাইসোগ্যামাস, আর্কিগোনিয়েট, এই যে বিভিন্ন বৈশিষ্ট্য বা নাম যাই বলো না কেন, এই শব্দগুলি বা বৈশিষ্ট্যগুলি ঠিক কোন রাজ্যের সাথে রিলেটেড বা কোন প্রাণীগুলোর সাথে সম্পর্কিত এটা খুব ভালো করে তোমাকে মনে রাখতে হবে। এখন নির্দিষ্ট জীব বা রাজ্যের ক্ষেত্রে এটার উপরেও প্রশ্ন হতে পারে, যেমন নীলাভ সবুজ শৈবালের কোষে। এখন এখানে নীলাভ সবুজ শৈবালের কোষে ঠিক কোন কোন অঙ্গাণু দেখা যায় সেটার উপরে এই প্রশ্নটি করেছে। আবার ধরো ব্যাকটেরিয়াতে কোন অঙ্গাণুটি উপস্থিত, তার মানে তোমাকে নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া তারা যে রাজ্যের অন্তর্ভুক্ত সেই রাজ্যের যে জীবগুলো রয়েছে তাদের বৈশিষ্ট্যগুলো খুব ভালো মতো জানতে হবে। আবার ধরো কিংডম ফাঞ্জাইয়ের জন্য প্রযোজ্য, এখানে ফাঞ্জাই রাজ্যের কিছু বৈশিষ্ট্য দেয়া আছে। কোনটি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, এখানে সরাসরি উদাহরণ থেকে প্রশ্ন এসছে। আবার কোন একটা জীবকে হাইলাইট করে প্রশ্ন করছে যে নষ্টকে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়। চিত্র দিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে, যেমন এখানে ধরো একটি চিত্র দিয়ে প্রশ্ন করছে, এই চিত্রটি কিসের চিত্র সেটাও তোমাকে ভালো মতো জানতে হবে। আবার ধরো এখানে একটি ব্যাঙের ছাতা রয়েছে, মাশরুম, চিত্রের জীবটির কোষ বিভাজন ঘটে কিভাবে, আবার চিত্রের জীবটির বৈশিষ্ট্য কি কি, তার মানে আমরা লক্ষ্য করছি যে একটি ছবিকে হাইলাইট করে এখানে প্রশ্ন করা হচ্ছে। আরো কয়েকটি নমুনা প্রশ্ন দেখো এখানে ছবি দিয়ে, যেমন এখানে অ্যামিবা এবং ব্যাঙের ছাতা রয়েছে, এখানে চিত্র এ এর ক্ষেত্রে দেখা যায়, আবার এ এবং বি উভয়ের ক্ষেত্রে দেখা যায়, এভাবেও কিন্তু প্রশ্ন হয়ে থাকে। আবার আরেকটি প্যাটার্নে প্রশ্ন এখানে হতে পারে, যেমন ধরো তথ্য কিছু সরবরাহ করছে, এখানে একটি উদ্দীপক দিচ্ছে এবং এই উদ্দীপক পড়ে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এখানে আসলে কি বিষয়ে কথা বলছে। যেমন নিবিড় একটি বড় গাছের নিচে ছাতার মতো ছোট ছোট জীব দেখতে পায়, সেক্ষেত্রে এইখানে উদ্দীপকের যে জীবটি সম্পর্কে বলা হচ্ছে সেই জীবটি কোন রাজ্যের, কিংবা এই জীবটির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যের উপরেও প্রশ্ন হয়ে থাকে। তাহলে আমরা যে জীব রাজ্যের উপরে প্রস্তুতি নেব সেক্ষেত্রে আমাদের যে প্রশ্নের ধরনগুলো রয়েছে এই ধরনগুলো আমরা লক্ষ্য করে ভালো করে সেই মোতাবেক আমরা প্রস্তুতি নেব। তো আশা করি তোমরা আলোচনা থেকে বুঝতে পেরেছ। সবাইকে আজকের আলোচনাটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। আগামীতে আবারও নতুন কোনো আলোচনা নিয়ে দেখা হবে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।